ডিজে বাপি প্রেজেন্টেশন। সুদামা, গুরুদেবীর চরণে, গুরু মায়ের চরণে প্রণাম করি। সব অন্যান্য সকল বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে যখন কৃষ্ণের কাছে এসে দাঁড়িয়েছে, কৃষ্ণের গলাটা জড়িয়ে ধরে সুদামা কাঁদছে। আর অন্যান্য পড়ুয়ারা সবাই বলছে, আমরা সুদামার প্রতি অন্যায় করেছি, আমরা গৃহে ফিরে আমরা আমাদের মা পিতা মাতাকে দেখতে পাব, কিন্তু সুদামার যে আর কেউ রইল না। তখন গুরুমা বলছে, সুদামা তুমি আমার প্রতি অভিমান করো না, আমি তোমায় শাসন করেছি, যখনই তোমার মন খারাপ করবে আবার তুমি এই আশ্রমে চলে আসবে। সকলার কাছ থেকে বিদায় নিয়ে সুদামা ছুটতে 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 বিদর্ভ নগরে এসে পৌঁছালে। কুঁড়ে ঘরের মধ্যে প্রবেশ করে দেখছে তার মা শুয়ে আছে, মায়ের চরণে আচারকে পড়েছে। কিছুক্ষণ পর চারজনে বাঁশের খাটিয়াই করে মায়ের দেহটা নিয়ে গেল শ্মশানে। বল হরি, হরি বল, বল হরি, হরি বল, বল হরি, হরি বল। শ্মশানে গিয়ে চিতা সাজিয়ে মায়ের দেহটা চিতার উপর তুলে দিলে। যখনই সুদামা মুখে আগুন দিতে যাবে, সুদামা কান্নায় ভেঙে পড়ছে, মা গো যে মায়ের মুখে আমি দুবেলা ক্ষুধার অন্ন তুলে দিতে পারিনি, সে মায়ের মুখে আমি কেমন করে অগ্নি তুলে দেব। মা গো তুমি আমায় ছেড়ে চলে গেলে, মা আমি যে একা হয়ে গেলাম। অবশেষে যখন অগ্নি দিয়েছি, দাউ দাউ করে জ্বলতে জ্বলতে মার দেহটা পুড়ে ছাই হয়ে গেল, সবাই চলে গেল। সুদামা একা গঙ্গার ঘাটে বসে চিন্তা করছে, কে কেউ তো কারো না জানিও গো দয়া মা, মিছে মায়া এ ভব সংসার, কাল যাবে আসবে সবই তো ফুরাবে, বলো কে আমারে আপন হবে, এ কে আমারে আপন হবে। কেউ তো কারোর নয় জানি শুধু দয়া মা, মিছে মায়া এ ভব সংসার, কাল যাবে আসবে সবই তো হারাবে, সে আমার আপন হবে বিধিরে
হয়েছে মায়া এ ভব সংসার, কাল যাবে আসবে সবই তো হারাবে, কে আমারে আপন হবে ধীরে আমাকেও তাই করতে হবে। তাই সুদামা গিয়ে ফিরলেন, তার কুড়ে ঘরের মধ্যে প্রবেশ করে দেখছে কেউ নেই, আছে কি বলে একজন, সেই একজনটা কে বলুন তো মা? হরি বল হরি বল। কৃষ্ণপুত্র সে কৃষ্ণের চরণে পড়ে বলছে, প্রভু এই ভব সংসারে যে আমার কেউ নেই, তুমি ছাড়া আমার আর কেউ নেই, প্রভু তোমায় চরণে আমি আমার মন প্রাণ সব সঁপে দিলাম, প্রভু তোমার হলাম বলে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। গ্রাম প্রতিবেশীরা যারা সুদামাকে ভালোবাসত তারা বলছে, সুদামা এইভাবে তো বাঁচা যায় না, তুমি বিয়ে করো, যুগলে গোবিন্দের সেবা দাও। সুদামা বিয়ে করলেন। সুদামার স্ত্রীর নাম বসুন্ধরা। সুদামা ভিক্ষা করে আনে আর বসুন্ধরা সেই অন্ন দিয়ে কৃষ্ণ পুতুলের সেবা দেয়। এইভাবে দিন যায়, মাস যায়, বছর যায়, কিন্তু সুদামাকে কেউ আর ভিক্ষা দেয় না। তাই এক মুষ্টি ভিক্ষার জন্য সুদামা দূর দূর গ্রামে চলে যায়। আর স্বামী রাস্তা দেরি দেখে বসুন্ধরা গঙ্গা জল আর তুলসী পত্র দিয়ে ভগবানের সেবা দিলেন। প্রাণরমণ কিছুক্ষণ পর সুদামা ফিরে এলেন। বসুন্ধরা দেখে বলছে, স্বামী হরে কৃষ্ণ, স্বামী তোমার এত দেরি হলো? বলছে বসুন্ধরা, আমাকে আর কেউ ভিক্ষা দেয় না বসুন্ধরা, বসুন্ধরা আমাকে আর কেউ ভিক্ষা দেয় না, জানো বসুন্ধরা আমি মনস্থির করেছি ওই কৃষ্ণ বিগ্রহ আমি বিক্রয় করে দেব। বলছে, স্বামী ও কথা বলো না, ও কথা বলো না স্বামী, ও কথা বলো না। বলছে, স্বামী ও কথা বলো না। বসুন্ধরা, আমার যার উপায় নেই বসুন্ধরা, জোর করে সুদামা কুড়ে ঘরের মধ্যে প্রবেশ করি, যখন কৃষ্ণ বিগ্রহ আনতে যাবি, বসুন্ধরা বলছে, স্বামী দাঁড়াও স্বামী, আমি নিজের হাতে তোমার কৃষ্ণ বিগ্রহ এনে দেব। তাই ঠাকুর ঘরের মধ্যে প্রবেশ করে
সুদামা বসুন্ধরা ঠাকুরের চরণে পড়ে বলছে, ওগো দয়াময়, ওগো দয়াময়, আমরা তোমায় সেবা দিতে পারিনি দয়াময়, তুমি আমাদের ছিড়ি বড়লোক গৃহে যাও, আমরা তোমায় সেবা দিতে পারিনি। এই বলি ঠাকুরের চরণে প্রণাম করে কৃষ্ণ বিগ্রহ এনে দিলেন স্বামীর হাতে। স্বামীর হাতে তুলে দিয়েছে আর সুদামা গ্রামের এক জমিদার ব্যক্তির কাছে কিছু অর্থের বিনিময়ে কৃষ্ণ বিগ্রহ বিক্রয় করে দিলে। অর্থ নিয়ে ফেরার পথে কিছু চোরের দল মেরে গঙ্গা জলে গোরি চরণ সেবা, এই কি তোমার লীলা, তুলসীর গঙ্গা জলে গোরি চরণ সেবা, এই কি তোমার লীলা, তুলসীর গঙ্গা জলে গোরি চরণ সেবা, এই কি তোমার লীলা, ভগবান বিক্রয় করে আমার কি দশা। বসুন্ধরা, আমাদের তো অভাব গেল না, আমাদের যে কষ্ট দূর হলো না। বসুন্ধরা কি করি বলো, বসুন্ধরা দুজনে সারা রাত্রি ঘুমোতে পারল না, তারা দুজনে নয়ন জলে কাঁদছে। তখন
আমি তোমার মুখ থেকে তোমার বন্ধু কৃষ্ণের কথা কত শুনেছি। দ্বারকার কৃষ্ণ নাকি তোমার বন্ধু? তুমি তোমার বন্ধুর কাছে গিয়ে বললে নিশ্চয় তোমার বন্ধু কিছু সুব্যবস্থা করবে। বলছে বসুন্ধরা, খালি হাতে কি বন্ধুর কাছে যাওয়া যায়? দ্বারকার রাজা আমার বন্ধু, খালি হাতে কি করে যাব বলো বসুন্ধরা? বলছে স্বামী, ও তুমি চিন্তা করো না, ও তুমি চিন্তা করো না। তাই বসুন্ধরা সকাল সকাল ঘরে কিছু খুঁত ছিল, সেই খুঁত দিয়ে দুটি নাড়ু তৈরি করে ঝলার মধ্যে দিয়েছে। ঝলার মধ্যে দিয়ে স্বামীর চরণে প্রণাম করে বলছে, স্বামী স্বামী, এই ঝলার মধ্যে দুটি নাড়ু আছে, পথে যেতে যেতে যখন তোমার ক্ষুধা পাবে একটি নাড়ু তুমি খাবে আর একটি তোমার বন্ধুর জন্য নিয়ে যাবে। তখন সুদামা বলছে, বসুন্ধরা আমি আসি, বসুন্ধরা আমি আসি, তুমি ভালো থাকবে। এই বলে সুদামা দ্বারকার পথে যাত্রা শুরু করলেন। সুদামা পথ চলতে 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 দেখছে সম্মুখে যমুনা নদী, পার হতে হবে। কেমন করে পার হবে? সুদামা দেখছে দূরে ওই মাঝি দাঁড়িয়ে আছে না, সুদামা ডাকছে, মাঝি ভাই, মাঝি ভাই, মাঝি ভাই, মাঝি ভাই, আমার একটু পার করে দাও না। মাঝি বলছে, তোমার পারের কড়ি আছে তো? বলছে, না মাঝি ভাই, আমার তো পারের কড়ি নাই। তাহলে তুমি কেমন করে পার হবে? তখন সুদামা বলছে, আমার পার করে দাও ওরে ঘাটের নাইয়া, জীবন বেলা যাই রে বহিয়া, আমার তিলে আনা তো, আমার তিলে আনা তো, পার করে দা ওরে ঘাটের নাইয়া, জীবন বেলা যাই রে বহিয়া, করে দা ওরে ঘাটের নাইয়া, জীবন বেলা যাই রে বহিয়া, আমার তিলে আনা কো, এমন করে বলছো, এসো আমি তোমার পার করে। এই বলি সুদামাকে নৌকায় তুলে নৌকার পাল তুলে দিলে, দিয়ে দাঁড় বাইছে কেমন ভাবে।
পাটি হেই মারো মারো টানে হেই ও হেই ও হেই ও আরে হেই মারো মারো টানে হেই ও হেই ও হেই ও ও আরে হেই মারো মারো টানে হেই ও হেই ও হেই ও ও মাঝি ভাই ও মাঝি শেষের দিনের ভব সংসার নদী পার করে দেবে, তখন আর তোমার পরি লাগবে না। আমি আসি মাঝি ভাই, এই বলে মাঝির কাছ থেকে বিদায় নিয়ে সুদামা পথ চলছে। মনে কত আনন্দে আনন্দ আনন্দে নাচতে নাচতে যাচ্ছে। পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে ছাড়ছে না, তাহলে সুদামা বলছে আরে দু
কৃষ্ণ সত্যভামা রুক্মিণীর কাছে বলছে গুরুগৃহের কথা, বলছে আমার বন্ধু আমাকে চুরি করে কড়াই ভাজা খাইয়েছিল, আজ আমি জানি না আমার বন্ধু কেমন আছে। এইভাবে কথা বলছি আর সুদামা ডাকছে, কৃষ্ণ বন্ধু আমি এসেছি, কৃষ্ণ বন্ধু কৃষ্ণ সুদামার কণ্ঠস্বর বুঝতে পেরে সিংহাসন ত্যাগ করে আসছে, ছুটতে 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 এসে সুদামার কাছে এসে দাঁড়িয়েছে। যখনই সুদামার কাছে দাঁড়িয়েছি সুদামা বলছে, বন্ধু তুমি আমায় চিনতে পারছো না? আমি সুদামা, চিনতে পারছো না? ও চিনতে পারবে কি করে, তুমি দ্বারকার রাজা হয়েছ, তুমি চিনতে পারো? তখন কৃষ্ণ বলছে, বন্ধু আমি তোমায় চিনতে পেরেছি বন্ধু, তোমাকে কি অত সহজে ভোলা যায়? অনেক দূর থেকে আসছো, বলো বন্ধু তুমি কেমন আছো? বলছে, বন্ধু আমি ভালো আছি। বল চলো বন্ধু। কৃষ্ণ সুদামাকে নিয়ে রাজদরবারের মধ্যে প্রবেশ করি, কৃষ্ণ সুদামাকে সিংহাসনে বসালে। যখনই সিংহাসনে বসিয়েছে সুদামা বলছে, বন্ধু তুমি আমার তোমার সিংহাসনে বসাচ্ছ? শুধু তাই নয়, সুদামার ক্ষত বিক্ষত চরণ দুখানি জড়িয়ে ধরে সুদামা পরিষ্কার করে দিচ্ছে। সত্যভামা রুক্মিণীকে আদেশ করলে, কে গো তোমরা দাঁড়িয়ে আছো, জল নিয়ে এসো, আমার বন্ধুর চরণ ধৌত করতে হবে। সত্যভামা রুক্মিণী সোনার ঘড়াই করে জল নিয়ে আসলে, কৃষ্ণ বন্ধুর চরণ দুখানি ধৌত করে দিল। কৃষ্ণ নিজে আচর দিয়ে জীবকে শিক্ষা দিলে কেমন করে অতিথি সেবা দিতে। শুধু তাই নয়, স্বর্ণ আসনে বসিয়ে সুদামাকে কত নানা রকমের খাবার খেতে দিলে, খিস সর ননি মাখন মিষ্টি আরো কত। বাবা সুদামা খাবে কেমন করে, সুদামার যে কতদিন খাওয়া হয় নাই। কৃষ্ণ বলছে, বন্ধু তুমি বসে আছো, নাও মুখে দাও। যখনই মুখে দিতে যাবে কৃষ্ণ হাত বাড়িয়েছে, বলছে, বন্ধু তুমি আমাকে কোনোদিন কিছু না দিয়ে কোনোদিন তো খাও না, আজ খাচ্ছ? সুদামা মনে মনে ভাবছে, দুটি খুদের নাড়ু আমি কেমন করে বের করব। বলছে, না না বন্ধু আমি তোমার জন্য কিছু আনিনি। বলছে, বন্ধু ও কি কথা! তাই কৃষ্ণ জোর করে সুদামার ঝোলার মধ্যে হাত দিয়ে দেখছে দুটি নাড়ু। নাড়ুটি বের করে যখনই মুখে দিয়েছে, মা গো খুদের নাড়ু আর খুদের নাড়ু থাকলো না, মহাপ্রসাদ হয়ে গেল। সত্যভামা রুক্মিণী সবাই কাড়াকাড়ি করে খাচ্ছে। সুদামা মনে মনে ভাবছে, খুদের নাড়ু এরা সবাই এরকম কাড়াকাড়ি করছে কেন? খুদের একটু অংশ পেয়ে সুদামা যখনই মুখে দিয়েছে দেখছে, এ যে খুদের নাড়ু নয়, এ যে অমৃত, এ যে মহাপ্রসাদ, সব আমার বন্ধুর কৃপায়। খাওয়া সেরে সুদামা শয়নে গেল, স্বর্ণ পালঙ্কে শয়ন করেছে, সুদামার ঘুম আসছে না। সুদামা মনে মনে চিন্তা করছে, আমার বসুন্ধরা বুঝি আর বেঁচে নেই, না খেতে পেয়ে মারা গেছে। তাই বেশ কিছুদিন আনন্দে কেটে যাবার পর সুদামা বলছে, বন্ধু এবার আমার বিদায় দাও।
এখনই সুদামা চলে যাচ্ছে। কৃষ্ণ বলছে, বন্ধু তুমি আমার কাছে থেকে কিছু চাইলে না? বলছে, বন্ধু তোমার কি সেদিনের কথা মনে নাই? আমি তোমার কাছে প্রতিজ্ঞা করেছিলাম, আমার জীবনে যত দুঃখ কষ্ট হোক আমি তোমার কাছ থেকে কিছু চাইব না। সুদামার কথায় মহাজন বলছে, ভগবানের কাছে কিছু চাইতে নেই, চাইলে কম পাওয়া হয়, না চাইলে অনেক বেশি পাওয়া। কৃষ্ণ বলছে, বন্ধু আজও তোমার সে কথা মনে আছে? এই বলে বিদায় নিয়ে যখনই চলে যাচ্ছে, সুদামা না চাইতেও কৃষ্ণ একটি মালা দিয়েছিলেন, সেই মালার তিনটি গুণ ছিল। আর এই তিনটি গুণ যদি নিজের কাছে বা অন্যের কাছে প্রয়োগ করে, মালা আবার নিজে থেকে কৃষ্ণের কাছে চলে যাবে। সুদামা সেই মালাটি নিয়ে পথ চলছে, পথ চলতে চলতে দেখছে সম্মুখে এক ভিখারি। ভিখারিকে দেখে সুদামার বড় কষ্ট হল, সেই মালার গুণে সেই ভিক্ষু অর্থ পেল, বড় লোক হয়ে গেল। আবার সুদামা পথ চলছে, আবার পথ চলতে 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 দেখছে কিছু দূরে বেশ লোক জড়ো হয়ে আছে। সুদামা গিয়ে দেখছে একটি বাচ্চা ছেলে জলে ডুবে মারা গেছে, আর তার মা সন্তান হারা হয়ে কাঁদছে। তুমি যদি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও আমার, তবে কেন দুঃখ দাও? তুমি যদি ভগবান কিছু তোমারি দান ও ভগবান, সব কিছু তোমারি দান। তুমি যে বাসনা তুমি যে কামনা, সব কিছু তোমারি দান ভগবান, তুমি তোমারি দান। তুমি যদি ভগবান তবে কেন দুঃখ দা আমার, কেন এত দুঃখ দা আমার, কেন এত দুঃখ দা? সন্তান হারিয়ে মা কাঁদছে, সুদামার দেখি বড় কষ্ট হল, সেই মালার গুণে বাচ্চার প্রাণ ফিরে পেলে, বাবা মালার দুটি গুণ চলে গেল আর আছে একটি। সুদামা আবার পথ চলছে, পথ চলছে, চলতে চলতে দেখছে সম্মুখে এক বাচ্চা ছেলে, কথা বলতে পারছে না ছেলেটি, বাবা কি বলবে কিছু বুঝতে না পেরে অঝর নয়নে কাঁদছে। সুদামার দেখে বড় মায়া হল বাচ্চা ছেলে, সেই মালার গুণে বাচ্চাটি কথা বলছে। কৃষ্ণ কথা ভেবে ভেবে, কৃষ্ণ কথা ভেবে ভেবে, ফেলে রে নয়ন জল,
সাধের ময়না 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 রে, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, ও মোর ময়না ও সাধের ময়না, ও মোর ময়না 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 রে, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। মাটিতেই জন্ম আমার, এই মাটিতেই মরণ আমার, এই মাটিতেই জন্ম আমার, এই মাটিতেই মরণ আমার, ওই সাড়ে তিন হাত মাটির ভিতর, সাড়ে তিন হাত, সাড়ে তিন হাত মাটির ভিতর হবে রে তোর ঘর, ও মোর ময়না ও সাধের ময়না ময়না, দুটো তিন কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, কৃষ্ণ কথা ভেবে ভেবে, কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা ভেবে ভেবে, ময়না ফেলের নয়ন জল, ও মনে ময়না ও মনে ময়না 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 রে, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, এসেছিস তুই খালি হাতে, যেতে হবে খালি হাতে, এসেছো ভাই খালি হাতে, যেতে হবে খালি হাতে, এসেছিস তুই খালি হাতে, যেতে হবে খালি হাতে, এসেছো ভাই খালি হাতে, যেতে হবে খালি হাতে, আরাধন বাউল বলে